আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো প্রিয় ভাইরা, আমরা যেখানে রেখে গেছিলাম আমরা দেখতেছিলাম হচ্ছে যে রাউট। তো ফাইন, আমরা এই মোটামুটিগুলো রাখলাম। এখন আমাদের দেখার টার্গেট কি? আমি দেখার টার্গেট হচ্ছে প্যারামিটার ওয়াইজ। এখন প্যারামিটার কি, রাইট? প্যারামিটার হচ্ছে, তার আগে আমরা এইখানটা একটু চেক করে আসবো। হ্যাঁ, তো যারা অলরেডি পিএসপিতে জানি তো গুড, যারা লারাভেলে জানি তো গুড, একটু যারা রেস্ট এপিআই নিয়ে কাজ করতে চায় তাদেরকে একটু বলে নিই। প্যারামিটার মানে প্যারা দেবে যিনি আপনাকে, তিনি হচ্ছে প্যারামিটার, মানে এক্সট্রা কিছু কাজ। যেমন আমরা যে চাচ্ছি যে একটা লিস্ট আনতে, যে একটা প্রোডাক্টের লিস্ট আনতে, ফাইন নিয়ে আসলাম এক টার্নিং, কিন্তু চাচ্ছি না ফিল্টারিং করে আনতে চাচ্ছি যে আইডি, যাদের আইডি টু সেইগুলো আসো, তাহলে সেই আইডি টু আইডির প্রোডাক্টগুলো আসবে। বললাম না যে ক্যাটাগরি হলো যে কি লারাভেল ক্যাটাগরি স্টুডেন্টগুলো আসো, তো লারাভেল ক্যাটাগরি স্টুডেন্টগুলো আসবে। তো এইরকম আমাদের ফিল্টারিং করার প্রয়োজন হবেই। তো সেই ফিল্টারিং আর প্রয়োজনের ব্যাখ্যায় আমাদেরকে প্যারামিটার কোয়ারি বলবো, প্যারামিটার কোয়ারি ব্যবহার করতে হয়। তো প্যারামিটার কোয়ারি কি? প্যারামিটার কোয়ারি বলা হয় এইটাকে, আমরা যদি আমরা রান করি, আমাদের এখানে রান করি, প্যারামিটার কোয়ারি হচ্ছে এইরকম। কীরকম একটু বলে নেই, যে যে সাপোজ আইডি, আইডি হট, ওকে, প্যারামিটার কোয়ারি হচ্ছে হট আইডি, আইডি ইকুয়াল 10, এরকম কিছু একটা, এরকম কিছু, এরকম দেখেন, এই যে এরকম, রাইট? হ্যাঁ, মনে পড়ছে, এরকম। তো যে ইউআরএলটা শেষ হবে সেই সেই ইউআরএলের পরে এটা অপশনাল, এখানে এটা অপশনাল বা অপশনাল না কি অপশনাল না। এখন এইটাকে আমরা পিএসপিতে কীভাবে ধরতে পারি, কীভাবে ধরি এইটাকে, এই প্যারামিটার, এই মানে এটা তো মেইন রাউট, এটা তো মেইন, আমি একটু যদি করি, এটা মেইন রাউট। তো মেইন রাউটের সাথে কিছু একটা রাউট আবার যুক্ত করে দিব, দেওয়ার জন্য প্যারামিটার বলি এটাকে, হট চিহ্ন, প্যারামিটার চিহ্ন বলা হয় অনেক সময় এটাকে, প্যারামিটার। এরপরে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল দিয়ে একটা মান, এইটাই হচ্ছে প্যারামিটার করি। এবার দেখেন ইউআরএলের সাথে খেয়াল করেন, একটা প্যারামিটার গেছে। আমরা যখন কখনো ফেসবুকে যখন কোনো কিছু শেয়ার করি, দেখবেন যে হট চিহ্ন পড়ে এবং একটা আইডি চলে আসে, ওকে, এফ এফ চলে আসে, ওইটাই হচ্ছে তার ভ্যালু। এই হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। তো এই ভ্যালুটা কী করে আমরা পিএসপিতে ক্যাচ করি, অবশ্যই সবার মনে আছে, তারপরও আমি একটু স্মরণ করায় দিতে চাই। সে হলো যে কি, ইকো ডলার আন্ডারস্কোর গেট লিখবো, লিখে এইখানে কোনটা দেব, এই গেটে দেব হচ্ছে এইখানে আমরা যে যে ভেরিয়েবলটা দিব সেই ভেরিয়েবলটা, রাইট? এবার এখানে এটা পাস করি, দেখি, ওকে। এবার যদি এটাকে আমরা রিলোড দেই, দেখি, এই দেখেন 101 চলে আসছে, এই যে 101 এখানে, একটা একটা লাইন ব্রেক দেই, চলে আসছে। এইটা হলো আমার প্যারামিটার। এখন এই প্যারামিটারগুলো অপশনাল থাকে কখনো, কখনো ম্যান্ডেটরি থাকে। যেমন আমরা যদি একটা প্রোডাক্ট, সে আমরা যদি রকমারিতে যাই, খেয়াল করবেন রকমারিতে, দেখেন রকমারিতে গেলে সাথে সাথে কিন্তু রকমারি বুকে নিয়ে গেছে, রকমারি থেকে রকমারি বুক চলে গেছে, ফাইন, বুঝলাম। আমি এখান থেকে একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট ডিটেলসে যাই, খেয়াল করেন, এই দেখেন প্রোডাক্টের একটা, এই দেখেন এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এখানে একটা আইডি আছে, তার এখানে একটা কিছু ভ্যালু আছে, লাভ লাভ লাভ, ফাইন। এখন এই যে বিষয়গুলো, এই যে যাচ্ছি, এই যে প্রোডাক্টের, এগুলো কিন্তু পরবর্তী ইউআরএল যুক্ত হয়েছে, প্রথমে ইউআরএল বুক, তারপরে একটা ইউআরএল যুক্ত হয়েছে, তারপর আরেকটা ইউআরএল যুক্ত হয়েছে, তারপরে আমি আমার সেই অনুযায়ী ভ্যালুটা পাইছি। কিন্তু যখন আমি মেইন ইউআরএল ছিলাম তখন এক ধরনের ভ্যালু ছিল, যখন এখানে আমার এখানে আবার ইউআরএল যুক্ত হলো তখন আর এক ধরনের ভ্যালু পাইলাম। ঠিক তেমনি দেখেন এখানে আমার এই ধরনের প্রচুর ভ্যালু থাকতে পারে, প্রচুর ভ্যালু থাকতে পারে, এটাই হচ্ছে প্যারামিটার। তো চলুন এই প্যারামিটারগুলো আমরা দেখে আসি। এবার দেখবো হচ্ছে কি লুমেন্সে, রাইট? একটু বোঝার চেষ্টা করলাম হালকা। এবার যাই এখানে, এখানে কীভাবে করবো আমরা, কীভাবে করতে পারি? তো এটা সবসময় যেহেতু ডাটা গেটের ক্ষেত্রে সবসময় গেট এটা ব্যবহার হয়, পোস্টের ক্ষেত্রে ব্যবহার হবে, আমরা দেখবো, আমরা যখন কাজ করব তখন চেষ্টা করব আগে গেট। তাহলে কি আর ও ইউ রাউটার গেট, ফাইন।
তো দিলাম এখানে আমাদের প্রথমে একটা প্যারামিটার, তারপরে একটা কল ব্যাক ফাংশন, ফাংশন ফাংশন, ওকে দ্যাটস ইট। এবারে আমরা কি করব, এবারে আমরা এইখানে আমাদের দেওয়া যে কোনো একটা ইউআরএল লিখতে পারি। যেমন আমি লিখলাম যে কি লিখলাম, যে সুন্দর করে লিখি যে সিএ টিই ক্যাটাগরি, নেমিং কনভেনশন মিলাই লিখি ক্যাটাগরি, ফাইন। আমি একে রিটার্ন করলাম টি রিটার্ন আর ই টি ইউ আর এন রিটার্ন, রিটার্ন করলাম সিএ টিই ক্যাটাগরি, ফাইন। এখন দেখি এটা আমার আসে কি না। আমরা এখন থেকে সবসময় কী কোথায় চেক করবো, পোস্টম্যানে চেক করবো, রাইট? তো আমরা পোস্টম্যানে যাই, পোস্টম্যান এখানে একটু চেক করি যে ক্যাটাগরিটা আসে কি না, ফাইন। দেখি একটা এরর জেনারেট করছে, কারণ আমি কি গেট বলছিলাম, গেট দেই ডান দেই ক্যাটাগরি চলে আসছে, ফাইন। কিন্তু আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে একটা প্যারামিটার পাস করবে, এখান থেকে একটা অবলিক দিয়ে একটা প্যারামিটার পাস করবে, যেমন ওই যে কি আইডি ইকুয়াল 10 এটা পাস করবো, এটা পাস করে আমি একটা ভ্যালু চাই, এটা পাস করে একটা ভ্যালু চাই, রাইট? তাহলে এই ভ্যালুটা কীভাবে নেবো, অলরেডি যেটা পিএসপিতে করছিলাম সেইটা করার জন্য আমাকে এরকম তো লাগবেই, সেইটা করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এখানে আবার একটা অবলিক চিহ্ন দিতে হবে, দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আমরা লিখবো হচ্ছে আইডি, বা আমাদের লাভ 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 যে কোনো নাম, সে এটা চাচ্ছে কি আইডি, তাহলে আইডি লিখলাম, ফাইন। এই আইডিটা আমাদের এই ফাংশনের প্যারামিটার ভিতরে পাস করতে হবে। এবার দেখেন এই আইডিটা আমরা কোথা থেকে আসবে, ইউআরএল থেকে এখানে আসলো, নিলাম এইখান থেকে এই প্যারামিটার পাস করতে হবে, এই যে এতক্ষণ যেটা বোঝাতে চেষ্টা করছিলাম, এই যে ফাংশনের প্যারামিটার, এখন কিন্তু এটা খুব কাজে লাগবে, ফাইন। এখন এটাকে আমরা ধরলাম আইডি দিয়ে, ধরে এটাকে আমরা এখন একটু শো করাই দিতে চাই, ডট দিয়ে শো করাই দিই, ডট ডট ডলার আইডি, ফাইন, ওকে। এবার দেখি এটা আমার কাজ করছে কি না, তো এইটাকে কাজ করার জন্য আমরা দেখি এটা আইডি কাজ করছে কি না, ফাইন। আমরা পোস্টম্যানে ফিরে যাই, পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যে আমি এখানে ক্যাটাগরি অবলিক সে 10 দিলাম, দেখি এই দেখেন 10 শো করছে, আমার ভ্যালু শো করে গেল, দ্যাটস ইট। এখন এখান থেকে আমরা যত পাস করাবো, 20 পাস করে 20 শো করবে, 30 পাস করে 30 শো করবে, যা পাস করে সেইটা শো করবে, এইটাই হলো আমার প্যারামিটার ওয়াইজ কোয়ারি। এখন আমরা চাইলে আমাদের প্রয়োজনে আমরা একাধিক প্যারামিটার পাস করতে পারি, আমরা দুইটা প্যারামিটার পাস করতে হতে পারে, আমাদের তিনটা প্যারামিটার পাস করতে পারে, কারণ এখন যদি আমাদের ক্যাটাগরি ডিটেলস দরকার হয় তাহলে ক্যাটাগরি নাম লাগবে এবং ক্যাটাগরি সে ক্যাটাগরি আইডি লাগবে, সে ক্যাটাগরি ডিটেলস স্পেস, তা আমাদের ক্যাটাগরি ডিটেলস নাম 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 আমাদের একাধিক প্যারামিটার দরকার হতে পারে, একাধিকভাবে কোয়ারি করব, ওকে। এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু দেখবো তখন দেখে বুঝতে পারবো, এখন প্রজেক্টের দিকে যাচ্ছি না যাতে করে আপনার বুঝতে প্রবলেম হবে। তো আইডি নিলাম, এবার আমরা একটা চেষ্টা করি নেম নিয়ে দেখার, ফাইন, দেখি নেম কাজ করে কি না, একটা গেল, এবার আমরা আর একটা নেই, হ্যাঁ, রাউটার দেন গেট, ফাইন, সেই সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এফ ইউএনসি টি আইএনশন ফাংশন ফাংশন, ওকে। এবার আমরা ফাংশনের এইখানে কার্লি ব্র্যাকেট শেষ করলাম, দ্যাটস ইট। এখন এখানে আমরা যদি বলি যে ক্যাটাগরি আসো নাম অনুযায়ী, কী অনুযায়ী আসো, নাম অনুযায়ী, ফাইন, সি এ টি জি ও ক্যাটাগরি পাবলিক, এখানে কী দিয়ে দেবো, তার ব্র্যাকেট দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেম, এই নেমটা আবার আমাদের এখান থেকে এই ফাংশনের ভিতরে পাস করে দিব, তাহলে কি এ নেম ই নেম, তাহলে দেখি এখানে কী আসে, আর ইট ইউ আর ইট রিটার্ন কি নেম, ফাইন। দেখি আমাদের এই নেমটা এখানে আসে কিনা, আমরা আমাদের পোস্টম্যানে চলে গেলাম, এই যে এখান থেকে এটা ঠিক আছে, তো দেখি আমাদের ইউআরএল, হ্যাঁ ইউআরএল এইটা, কিন্তু নেম, কিন্তু নেম, ফাইন, দেখি কী আসে, মে কি এল এ লারাভেল, লারাভেল কোর্স সেন্ট, একটা ইরোর দেখেন, একটা ইরোর চমৎকার, আমি বুঝতে পারছি একটা ইরোর দিবে, ওকে, সিনটেক্স ইরোর, ঠিক আছে, ইন্ডিং আনএক্সপেক্টেড ইন্ডিং আনএক্সপেক্টেড ইন্ডিং, এখানে গেলাম আনএক্সপেক্টেড ইন্ডিং হয়ে গেছে। আমরা কি আনএক্সপেক্টেড ইন্ডিং করেছি, আমরা এইখানে যে ক্যাটাগরি ওয়াইজ দেই ইউআরএলটা চেঞ্জ করে দিলাম আর কি, হ্যাঁ সরি, এটাকে ফুলটাই কপি করি,
copy paste, that's it. Achha, unexpected in ekhane na. In unexpected hoy nai. Achha, ei je semicolon amra dei ni, unexpected in semicolon dei ni. Achha, laravel, that's it. এখন আমরা যদি এখানে একই নামে দিয়ে ব্যবহার করি কিন্তু যদি আমরা নাম দিই তাহলে যে কোনটা কাজ করছে আমরা বুঝতে পারবো না, কোনটা কাজ করতেছে আমরা বুঝতে পারবো না। এখন বুঝতে পারবো কিনা সেটা একটু দেখি। এখানে একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, দেখেন ক্যান নট রেজিস্টার টু রাউট ম্যাচিং, একই রাউট ম্যাচিং হয়ে যাচ্ছে, তুমি একই রাউট করতে পারবে না। এই জন্যই ভাবছিলাম যে ভুল হয় কিনা, কিন্তু আমরা সেমিকলন দিই নাই। তো ভাই প্রিয় ভাইরা মনে রাখতে হবে সেমিকলন ডট এই মিসিংগুলো খুব কাঁদাবে যদি আমরা লক্ষ্য রাখতে না পারি। দ্যাটস ইট, লারাভেল চলে আসছে। নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।